আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলী, সহ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের সভাপতি সম্পাদকবৃন্দের একটি যৌথ সভায় মিলিত হয়েছিলাম। এই সভাটির মূল আলোচ্য বিষয় ছিল আগামী 1 সেপ্টেম্বর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে আমরা এই যৌথ সভায় আলোচনা করেছি এবং কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মণ্ডলী এবং সহ সম্পাদকবৃন্দ। আমি আগেই বলেছি আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং আরও আলোচনা হয়েছে আগামী 3 তারিখে আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কারামুক্তি দিবস, সেই দিবসটিকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আরও আলোচনা করেছি আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার 11 তারিখে কারামুক্তি দিবস, সেই দিবসটিকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো আমি আপনাদের সামনে বলছি। আমরা আমাদের সবার, যেহেতু এটা আমাদের নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভা ছিল সম্পাদক মণ্ডলীর, সেদিন আমরা প্রথমেই সকলে পরিচিত হয়েছি এবং আমাদের এই সময়ের মধ্যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের নেতৃবর্গ, তাদের জন্য শোক প্রস্তাব নিয়েছি। এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের জনাব ফজলুর রহমান পটল সাহেব, যিনি আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী এবং অত্যন্ত ত্যাগী একজন নেতা। আমাদের আরেকজন সাবেক সংসদ সদস্য জনাব শহীদুল্লাহ মাস্টার সাহেব, ঝিনাইদহ থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। আমাদের চাঁদপুরের আলমগীর হায়দার সাহেব, যিনিও বারবার নির্বাচিত হয়েছেন, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের কাছে আমরা সমবেদনা জ্ঞাপন করেছি। সেই সঙ্গে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি এবং আমরা শপথ নিয়েছি যে এই শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই চলমান আন্দোলন চলবে, শুধু নয় আমরা বিজয় অর্জনের জন্য এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য, সফল করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। আমরা যে সমস্ত ভাইয়েরা আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়েছেন, আমরা তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে অবিলম্বে আমাদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি। যারা পঙ্গু হয়েছেন তাদের আমরা রোগমুক্তি কামনা করেছি। যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছে, অসংখ্য যা হাজার হাজার মিথ্যা মামলা, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করবার জন্যে আমরা আহ্বান জানিয়েছি। আমাদের 1 সেপ্টেম্বর অর্থাৎ 1 সেপ্টেম্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি গৃহীত হয়েছে সেই কর্মসূচির একেবারে রয়েছে 1 সেপ্টেম্বর 2016 দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 6টায় দলীয় পতাকা উত্তোলন, সকাল 10টায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহকারে শেরে বাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে পুষ্পার্ঘ অর্পণ এবং ফাতেহা পাঠ। 31 আগস্ট এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার আগের দিন 31 আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল 3টায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, আমরা সরকারের যে একটি গণবিরোধী আইন রয়েছে যে অনুমতি নিতে হবে যে কোনো সভা অথবা আপনার র্যালি করতে হলে বা প্রতিবাদ সভা করতে হলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কি জনসভা করবার জন্যে আমরা সারভারদী উদ্যানে এই উপলক্ষে আমরা একটা ব্যবস্থা করব অথবা একটা র্যালি করবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, সেটার তারিখ এবং সময় আমরা যথাসময়ে জানাব। এছাড়া দেশব্যাপী বিএনপির সকল ইউনিট সকাল 6টায় দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধা অনুযায়ী দলের জেলা ও মহানগর সহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এবং স্থানীয়ভাবে গ্রহণ করা সম্ভব এই ধরনের কর্মসূচি গ্রহণ করবে। আমাদের দিক থেকে যেটা তাদেরকে নির্দেশ থাকবে যে সম্ভব হলে প্রতিটি জেলায় র্যালি অনুষ্ঠান করার জন্য তাদেরকে অনুরোধ করা হবে। এছাড়া বিএনপির উদ্যোগে আগামী 3 সেপ্টেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভার যে ভেন্যু এটা পাওয়া সাপেক্ষে আমরা এটা পরবর্তীকালে আপনাদেরকে জানাব। ঠিক একইভাবে আপনারা জানেন যে সামনে ঈদ এসে গেছে, 11ই সেপ্টেম্বর সম্ভবত ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই দিনই আমাদের দেশনেত্রীর কারামুক্তি দিবস। সুতরাং এটা আমরা হয় একদিন আগিয়ে আনবো অথবা দুদিন পিছিয়ে দেবো, এই ধরনের একটা আপনার সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীকালে আপনাদেরকে এটা জানাব। এই বিষয়গুলো আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি, আমরা আশা করি আমাদের এই কর্মসূচিগুলো আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে যেন আমরা পালন করতে পারি সেই ব্যাপারে সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমরা আপনাদেরকে এবং এর সঙ্গে আমরা বলি যে বন্যাতে যে বন্যা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী ফাগুন খালেদা জিয়া ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন, আমাদের একটি টিম আগামী 20 তারিখে আপনার ফরিদপুর এলাকায় যাচ্ছে আমাদের সাংগঠনিক সম্পাদক সমবায়ের নেতৃত্বে। ইতিপূর্বে গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে গেছে আমাদের ড্যাবের একটি দল, জামালপুরে গেছে আমাদের ডাক্তার জাহিদ, আমাদের ড্যাবের সভাপতি, আমাদের এখন ভাইস চেয়ারম্যান দলের তার নেতৃত্বে গেছে এবং অন্যান্য যারা সম্ভব হবে তারা এই কর্মসূচি গ্রহণ করবে। আমরা সুন্দরবন ধ্বংস করবার যে ষড়যন্ত্র চলছে, রামপালে একটি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট গঠন করার মধ্য দিয়ে এটাকে প্রতিবাদ জানানোর জন্যে আমরা কর্মসূচি গ্রহণ করব, সেটা আমরা পরবর্তীকালে জানাবো। আমরা এখানে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি এই যে চলমান যে ভয়াবহ ঘটনা ঘটছে জঙ্গির বিষয়ে, এই বিষয়ে আমরা কর্মসূচি গ্রহণ করব এবং আমরা পরবর্তী সময় সেটা আপনাদেরকে জানাবো। এই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তুগুলো। আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা সবাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। 3 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেলা 2টায় আপনার এই আলোচনা সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কারামুক্তি দিবস সম্পর্কে যে আলোচনা সেইটা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, এ ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করব। ধন্যবাদ আপনাদের সকলকে।